রাজ্যসভা সাংসদ হয়ে শপথ গ্রহণ করার পর শুক্রবার কোচবিহারে এলেন জেসিপিএস সুপ্রিমো অনন্ত মহারাজ। সকাল থেকে তাকে সংবর্ধনা জানাতে প্রচুর মানুষ হাজির হয়েছিলেন তার নিজ বাসভবনে। এসে পৌঁছতে উচ্ছ্বাসে ভেঙে পড়েন তারা। প্রায় 12টি উনানে রান্না করা হয়েছে সমস্ত মানুষদের জন্য খিচুড়ি। অনন্ত মহারাজ এসে পৌঁছতেই নৃত্যের মাধ্যমে তাকে সংবর্ধনা জানানো হয়। এবার তিনি এসেই বলেন, পাশাপাশি তিনি বলেন যে এলাকার মানুষের উন্নতির জন্য যা যা করণীয় তা তিনি করবেন, এখন শুধু সময়ের অপেক্ষা, তাদের যে দাবি সেই দাবি পূরণ হবে। অর্থাৎ এর আগে বারংবার তিনি উত্তরবঙ্গ আলাদা রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের যে দাবি জানিয়েছিলেন, শুক্রবার ঘুরিয়ে হলেও সেই কথাতেই আরও একবার সম্মতিতে জানালেন। ভিন রাজ্যে গিয়ে শ্রমিক মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, এরাজ্যে কর্মসংস্থান নেই, তাই পেটের খিদে মেটাতে বারবার এরাজ্যের মানুষকে বাইরে যেতে গিয়ে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দার্জিলিং জেলায় বিজেপির প্রায় শতাধিক পদাধিকারী তাদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। এই প্রসঙ্গে যদিও তিনি বলেন এই বিষয়ে তারা জানা নেই, তবে যেখানে বারংবার উত্তরবঙ্গ আলাদা রাজ্য নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছিল, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যসভা সাংসদ হয়ে আরও একবার এই এলাকার মানুষের যে দাবি তা পূরণ হওয়া শুধু সময়ের অপেক্ষা, এক কথায় বললেন অনন্ত মহারাজ। এটা কুচবিহারের লোক রাজ্যভাগ চায় না, এটা বিজেপি চায়। তাই বিজেপি অনন্ত মহারাজকে দিয়ে বলাচ্ছে, বিজেপি যে রাজ্যভাগ চায় এটা ওকে রাজ্যসভার মেম্বার করার পরে ওর মুখ দিয়ে বলছে এই কুচবিহার ভাগ করার চক্রান্তে লিপ্ত। এর পাশাপাশি তিনি বলেন যে এই রাজ্যে কর্মসংস্থান নাই, তাই পেটের ভাগ যোগাতে শ্রমিকদের বাইরে যেতে হচ্ছে, সেখানে গিয়ে মৃত্যুবরণ করতে হচ্ছে। এটা একটা মিথ্যে প্রচার। কিসে সারা ভারতবর্ষে যেমন চাকরি করি চাকরি চাকরি বাইরের লোক ওয়েস্টবেঙ্গলে আসতেছে, ওয়েস্টবেঙ্গল লোক বাইরে যাচ্ছে, এটা সারা ভারতবর্ষে আছে। এটা নিত্য নতুন কোনো না, এটা বাস্তবটা কেন্দ্রীয় সরকারের সংকীর্ণ মনোভাবের জন্য আজকে সারা ভারতবর্ষে এই এই অবস্থার সৃষ্টি হচ্ছে। না, আমাকে তো খুব ভালো লেগেছে, আর আমাদের কনসার্নিং এলাকার সমস্ত মানুষে উল্লাসিত হয়েছে। সেতু এটা আমাকে যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাকে যে লোকসভায় মানে পার্লামেন্টে উচ্চকক্ষে আমাকে যে পাঠিয়েছে রাজ্যসভায়, তার জন্য বিজেপির পদাধিকারী জেপি নাড্ডাকে ধন্যবাদ, এবং বিকাশশীল পুরুষ মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদি তাকে অশেষ ধন্যবাদ, এবং রাজনীতির চাণক্য যাকে বলে অমিত শাহ তাকে বহুত বহুত ধন্যবাদ।
এই এলাকার মানুষের যেটা ডিমান্ড সেই ডিমান্ডটা পূর্ণ কার্যকরী করার জন্য আমি পূর্ণ কাজ করব। এখন কথা হলো যে এইটা এগুলো তো পরের কথা, এখন কথা হলো যেটা এখন বলার কথা নয় এখন দেখার কথা। এখন এতদিন আমি যা বলেছি আর এখন মানুষ বাস্তবিক রূপান্তরিত হতে দেখবে। দেখুন এটা অত্যন্ত দুঃখজনক কথা, এই রাজ্যে না কর্মসংস্থা আছে, সেতু কর্মসংস্থাবিহীন মানুষ পেটের জ্বালায় লালায়িত হয়ে বিভিন্ন স্টেটে পাড়ি দিচ্ছে আর সেখানে মারা যাচ্ছে। কিন্তু এটা তো দুর্ভাগ্যজনক কথা, আমরা বহুত মর্মাহিত। সেতু রাজ্যের যদি উন্নতি না হয়, মানুষের যদি কর্মসংস্থা না পায়, তাহলে তো মানুষ ঘর দুয়ার ছেড়ে অন্য অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে। সেতু আমি গভর্নমেন্টের কাছে আবেদন জানাচ্ছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে জানাচ্ছি এবং জানাবো যে আমাদের এই প্রস্তাবিত এলাকায় অভূতপূর্ব বিকাশের জন্য সরকার কার্যকরী করুক। সেতু আমার বিশ্বাস আর অতি শীঘ্র হতে যাচ্ছে। হ্যাঁ, না না, এটা তো অবশ্যই, পেটে যদি ভাত না থাকে, কর্মসংস্থা যদি না থাকে, হ্যাঁ, তাহলে তো সে জীবনকে তুচ্ছভাবে বিভিন্ন দেশে পাড়ি দেবে আর সেখানে যায় এরম করে মারা যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক, দীর্ঘদিন থেকে এই কাজগুলো হচ্ছে না। আমার বিশ্বাস ভারত সরকার অতি শীঘ্রে এই ভূখণ্ডের মানুষের এক্সক্লুসিভ ডেভেলপমেন্ট করার জন্য কার্যপ্রণালী হাতে নেবে আর এই কার্যপ্রণালী পূর্ণ রূপান্তরিত করার জন্যে আমি এই আমাদের প্রস্তাবিত রাজ্যের মানুষের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। আর সেতু আমার বিশ্বাস এখানকার মানুষের এতদিনকার যেটা ডিমান্ড সেটা অতি শীঘ্রে পূর্ণ হতে যাচ্ছে।